হ্যাঁ, এই যে খেলা এটাই হচ্ছে মেন মেন এম হচ্ছে এটাই, যে আর্টিস্টদেরকে কিভাবে দেখুন আপনাদের সামনে হেনস্থা করা, অপদস্ত না হেনস্থা করা। ও বলো, মুখে বলতে পারবো না ইশারায়? খাবারের নাম, খাবারের নাম কি? প্রচন্ড খেতে ভালোবাসি আমি ফুচকা। না, এই যে ক্যাডবেরি, আমি মাঝে মাঝেই বলি, কিন্তু সাথে একটা আইসক্রিম, না গরম একটা বলে করে স্যুপ, হ্যাঁ তার সাথে আসে বিষয়টা। স্যুপের সাথে কি আসে? স্যুপের সাথে কি আসে? ব্রেকআপ? ব্রেকআপ করানোর কিছু নেই, আমার গলাটা ব্রেক হয়ে গেছে একটু অর্পিতা দিদির সাথে থেকে, মানে তাতে মিলটা বোঝা যাবে না, দুজনে মিলে একসাথে কাজ করছি, স্বামী স্ত্রী এতদিন ধরে একটা বৈবাহিক সম্পর্ক আছে, তার জন্য এই দেখা মিলটা, গলার মিলটা আছে না এখন, হ্যাঁ এই গলার মিলটার জন্যই আমাদের সম্পত্তি পাবে, আর্য একটা কিছু পাবে না, সেটা সবই তো আর্য সম্পত্তি, সেখান থেকে শিবানী নেবে, সেটা আলাদা বিষয়। ভাই আমার তৈরি হয়ে গেছে বন্ডিং, আমাদের এই টিমটা খুব অদ্ভুত একটা টিম, যেখানে সব রকম এজের লোকজন আছে এটা, আর বন্ডিংটা আমাদের প্রথম দিন থেকে এত স্ট্রং হয়ে গেছে যেন মনে হচ্ছে আমরা অনেক দিন ধরে কাজ করছি। অর্পিতাদি যা মনে হয় সেটা সোচ্চারে বলে ফেলে, সেটা তুমি 1 কিলোমিটার দূর থেকেও শুনতে পারবে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই, এবং এই এই সোচ্চারে বলতে পারে বলে তার মনটা একদম প্রচণ্ড পরিষ্কার, স্পুটিবের মতো সাদা, কি বলছে সেটা বোঝা যায়, সেটা মুখে চোখে মুখে বোঝা যায়। ভাই আজকে ক্যাডবেরি খাওয়াবো, ভাই খাওয়াবে তো, সৌরভের বিয়ে, রাইমা, আমরা মানে ফুল অন আড্ডা মেরেছি, মানে ওই আড্ডাটা বিভৎস আড্ডা হয়ে গেছে, মানে এই বন্ডিংটা না একদম অদ্ভুত হয়ে গেছে, যেটা বোধহয় স্ক্রিনে অলরেডি রিফ্লেক্ট হচ্ছে। এবার কামিং টু দ্য মানে ডিফারেন্ট অফ স্ক্রিন বন্ডিং অ্যান্ড অন স্ক্রিন বন্ডিং, আমার মনে হয় এটা যে কোনো প্রজেক্টে গেলে আমাদের হয়ে যায়, তার কারণ হচ্ছে আমরা এত বছর ধরে মানে উই আর কন্টিনিউইং, অনেক কী হয় কাজ করতে করতে অনেক কাছের মানুষের সাথে আবার আবার দেখা হয়ে যায়, আবার নতুন করে পরিচয় হয়, নতুন নতুন ট্র্যাক ঢুকছে, নতুন নতুন ট্র্যাক ঢুকে তাদের সাথে জেলডাপ হয়ে, মানে মেকআপ রুমটা একটা অদ্ভুত হৈহুল্লোড়ের মধ্যে দিয়ে কাজ করি, এবং আমরা যখন ফ্লোরেও আসি তখন একটা ডিসিপ্লিন মেনটেন হয়, বাবুদার ফ্লোরে সেটা হয়। ডেফিনেটলি যদি আমায় জিজ্ঞেস করে উইচ ক্যারেক্টার ইজ মোর ক্লোজ টু ইউ, তাহলে আমি সেটা একটাই বলবো, অপা, কারণ আমার অপা চরিত্রটা বেশি ক্লোজ টু মি, বাট ইন স্পাইট অফ এভরিথিং শিবানীকে আমি অনেকটা গ্রাফট করেছি, অ্যান্ড শিবানী এতটা খারাপ নয়। এটা করে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে নেগেটিভই তো সবসময় স্কোপ থাকে গ্রেশেট ক্যারেক্টারে, আর বাবুদার কাছে এসে নেগেটিভটা করার মধ্যে এটাই তফাৎ যে বাবুদা অনেকগুলো জিনিস ধরিয়ে দিচ্ছে, মানে ওই চিরাচরিত সে আগেকার দিনের নেগেটিভ বা ওই প্যাটার্নটা নয়, ভীষণ কুল, ভীষণ ঠান্ডাভাবে খেলা, মানে এবার ক্যামেরা এলে চোখ বড় বড় করে প্ল্যান করে একটা এই করে না, জাস্ট কুললি বট আই হ্যাম গোয়িং টু ডু, আই হ্যাভ ডিসাইডেড অলরেডি, মানে ইউ প্লে, মানে সে বলে না জিতনা নাচ না নাচলো মেরে কো পাতা হ্যায় মেরে কো ক্যা করনা, তো লাইক দ্যাট আমরা কি কি করছি, মানে আমরা কতটা হেনস্থা হচ্ছি এইটা দেখতে গেলে আপনাদের তো অতি অবশ্যই এইভাবে বলছি লাইক এন্ড সাবস্ক্রাইব করতে চলে। নমস্কার, আমি শ্রী, আর টলিসুপ আপনাদের সবাইকে স্বাগত, আর বুঝতে পারছেন কাদেরকে নিয়ে চলে এসেছি, তো প্রথমে বলবো কেমন আছো? খুব ভালো আছি, আর তোমাদেরকে দেখলে তো খুব ভালো হয়ে যায় আমরা নর্মালি। ভালো ভালো, খুবই ভালো, শুধু হাতে একটু ব্যথা লেগেছে এই। মানে এটা কি অন ক্যামেরা? না না, এটা অফ ক্যামেরার গল্প, ওটা এই কালকে একটা অ্যাক্সিডেন্ট ছোট, ওটা এখন পরে থাক, পরের বিষয়। দর্শক আগামী পর্বে কি কি চমক দেখতে পাচ্ছি? অনেক কিছু চমক আছে, প্রথম কথা তো আমাদের তোমার খোলা হওয়াতে সবসময় সাসপেন্স ক্রিয়েট হয় এবং সেটা দর্শকদের ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো চোখ রাখতে হবে পর্দায়, জানতে গেলে অনেক সাসপেন্স আছে, অনেক কিছু আছে, 3 বৌমার ট্র্যাক, শাশুড়ির সাথে 3 বৌমার জেলাপ, 3 ছেলের সাথে 3 বৌমার ইকুয়েশন চেঞ্জেস, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। মানে ইলাবোরেট করে, ইলাবোরেট করে বলতে গেলে সব কিছু ফাঁস হয়ে যাবে, সেটা করা উচিত না, তার থেকে বড় কথা হচ্ছে অবভিয়াসলি স্বামী স্ত্রী দুজনে কম্প্যাক্ট করে এখানে যা হয় সবটা কম্প্যাক্টে হয়, কম্প্যাক্টেবল, আমরা প্রচুর শট করছি এবং শট করে সেটার কি ফল আসছে সেটাই দেখবার বিষয়। ওখানে শুটিং হচ্ছিল, আমাদের ওখানে দাঁড়িয়ে দিল, তাই আমরা বাধ্য হয়ে জায়গা চেঞ্জ করেছি, আমাদেরকে আমাদের কোনো পাত্তা কিছু নেই, আমাদের স্কুল শুটিং এ দাঁড়িয়ে দিয়েছে, না অ্যাকচুয়ালি শটের মাঝখানে আমাদের চলে আসছিল। আর আগের বারও এসে তোমাদের আর সাথে আড্ডা মেরেছি, তখন তো ছাড়ো আর বাদ দাও বললাম না, প্রচুর কিছু হয়েছে, সৌরভের বিয়ে, রাইমা, আমরা মানে ফুল অন আড্ডা মেরেছি, মানে ওই আড্ডাটা বিভৎস আড্ডা হয়ে গেছে। অফ ক্যামেরা এমনি তোমার বন্ডিংটা কিরকম হলো দাদার সাথে?
প্রথম নম্বরে ভাই, আমার থেকে অনেকটা জুনিয়র, এটা বলতে আমার কোনো আপত্তি নেই। সেকেন্ড হচ্ছে যে বন্ডিং আমাদের এই টিমটা খুব অদ্ভুত একটা টিম, যেখানে সব রকম এজের লোকজন আছে এটা। আর বন্ডিংটা আমাদের প্রথম দিন থেকে এত স্ট্রং হয়ে গেছে যেন মনে হচ্ছে আমরা অনেক দিন ধরে কাজ করছি। এবং এই টিমটা মানে বাবুদা, বাবাই ক্যামেরা ডিওপি, তারপরে আরও যারা আছে পিন্টুদা, তারপরে আমাদের শিবাজি, জ্যাকি, চম্পকদা, আমাদের ইপি লাক্স যার নাম না নিলেই নয়, সৃজন, মানে এই যে, তারপরে তো স্বস্তিকা, শুভঙ্কর, আমরা তো আছি, সৌরভ, রাইমা, দিয়া, দেবাঞ্জন তথা আমি তো আছি, তো আমাদের খেয়ালিদি, খেয়ালিদি বিং আ সিনিয়র আমাদের সাথে চুটিয়ে আড্ডা মারে। তো মানে এই বন্ডিংটা না একদম অদ্ভুত হয়ে গেছে, যেটা বোধহয় স্ক্রিনে অলরেডি রিফ্লেক্ট হচ্ছে। এবার কামিং টু দ্য মানে ডিফারেন্ট অফ স্ক্রিন বন্ডিং অ্যান্ড অন স্ক্রিন বন্ডিং, আমার মনে হয় এটা যে কোনো প্রজেক্টে গেলে আমাদের হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা এত বছর ধরে মানে উই আর কন্টিনিউইং, অনেক কী হয় কাজ করতে করতে অনেক কাছের মানুষের সাথে আবার আবার দেখা হয়ে যায়, আবার নতুন করে পরিচয় হয়, যেরকম তথাকে আমি চিনতাম না, দিস আ ফার্স্ট টাইম, তো তথার সাথে আমার পরিচয় হয়ে গেলো, রাইমাকে আমি চিনতাম না, রাইমার সাথে আমার পরিচয় হয়ে গেলো। অ্যান্ড মেইন দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ বারবার করে বলতে হবে, সেটা হচ্ছে বাবুদা। বাবুদা এতটাই ভালো, এতটাই ভালো মানুষ, আর এতই জেলাপ করে সবার সাথে যে অটোমেটিক্যালি ওটা হয়ে যায়। শাশি সুমিত্র ডেফিনেটলি, ইট ইজ নোন হাউস টু মি। আর তো তথাদা, তোমার কেমন অভিজ্ঞতা হচ্ছে কাজ করার? কাজ করার অভিজ্ঞতা অভূতপূর্ব, মানে সবার কাছ থেকে অদ্ভুতভাবে অদ্ভুত অদ্ভুত জিনিস আমি শিখছি, এবং সবাই মানে এত সাপোর্ট করছে আমায় বিভিন্ন জায়গায়, খুব ছোটো ছোটো জায়গায়, তুই এই জায়গাটা করিস না, এই জায়গাটা করলে আর একটু ভালো হবে, তুই একটু দেখে নে, তুই আগের দিনে আমি শর্ট দেখলাম তুই কিন্তু ভালো করলি না, আরেকবার কর, আরেকবার কর, ভালো হয়ে যাবে। এই যে এই ব্যাপারটা, এই সাপোর্টটা, এই প্রচণ্ড ভালো জিনিস। মানে অর্পিতা দিও তো সর্বক্ষণ আমাকে, যেহেতু অর্পিতা দিদির সাথে আমার সিন বেশি হয়, হ্যাঁ, তো তার জন্য অর্পিতা দিদি প্রচণ্ড গাইড করে আমায়। বাবুদার কথা তো বাদই দিলাম, বাবুদা প্রথম দিন থেকে সব সময় অদ্ভুতভাবে এবং কিছু না বলে এত অদ্ভুত একটা গাইডেন্স দিয়ে দেয়, সেটা একটা শিক্ষণীয় বিষয়। আসলে আমরা তো আমাদের টুকু অ্যাক্টিংটা নিয়ে ভাবে, আমাদের ক্যারেক্টারগুলো, বাবুদার তো পুরো ছবিটা মাথায়, তো সেখান থেকে বাবুদা ওই পুরো ব্যাপারটা নিয়ে করে। তারপরে এই রিসেন্টলি আবিরি এসেছিল, সুজান মা, যে নতুন ট্র্যাকটা ঢুকলো, তো এইটা, তারপরে এই যে তিথি ঢুকেছে দৃপ্তর গার্লফ্রেন্ড হয়ে, মানে এইগুলো না, নতুন নতুন ট্র্যাক ঢুকছে, নতুন নতুন ট্র্যাক ঢুকে তাদের সাথে জেলডাপ হয়ে, মানে মেকআপ রুমটা একটা অদ্ভুত হই হুল্লোড়ের মধ্যে দিয়ে কাজ করি। এবং আমরা যখন ফ্লোরেও আসি তখন একটা ডিসিপ্লিন মেনটেন হয় বাবুদার ফ্লোরে, সেটা হয়। অন ক্যামেরা ওর দেখি নিজের বউ হিসেবে পেয়ে কেমন লাগছে এই রে, না না, ব্রেকআপ ব্রেকআপ করার কিছু নেই, আমার গলাটা ব্রেক হয়ে গেছে একটু অর্পিতা দিদির সাথে থেকে, মানে তাতে মিলটা বোঝা যাবে না, দুজনে মিলে একসাথে কাজ করছি, স্বামী স্ত্রী এতদিন ধরে একটা বৈবাহিক সম্পর্ক আছে, তার জন্য এই জায়গায় মিলটা, গলার মিলটা আছে না এখন, হ্যাঁ, এই গলার মিলটার জন্যই আমাদের সম্পত্তি পাবে, আর্য একটা কিছু পাবে না, সব শিবানী, সবই তো আর্য সম্পত্তি, সেখান থেকে শিবানী নেবে, সেটা আলাদা বিষয়। ভাই আমার তৈরি হয়ে গেছে শিবানী, মানে এতটা নেগেটিভ ক্যারেক্টার, এরকম ভাবে প্রথমবার বোধহয় নেগেটিভ ক্যারেক্টার করছো? দিস ইজ মাই ফোর্থ প্রজেক্ট দ্যাট আই এম ডুইং নেগেটিভ, কিন্তু নেগেটিভ আমার শুরু হয়েছে এই ঘরে সংসার, আমার দুর্গা, দেন ভাগ্যলক্ষ্মী, কে কে বিটি, সবকটাই নেগেটিভ ছিল। সবসময় স্কোপ থাকে গ্রেশেড ক্যারেক্টারে, আর বাবুদার কাছে এসে নেগেটিভটা করার মধ্যে এটাই তফাৎ যে বাবুদা অনেকগুলো জিনিস ধরিয়ে দিচ্ছে, মানে ওই চিরাচরিত সে আগেকার দিনের নেগেটিভ বা ওই প্যাটার্নটা নয়, ভীষণ কুল, ভীষণ ঠান্ডা ভাবে খেলা, মানে এবার ক্যামেরা এলে চোখ বড় বড় করে প্ল্যান করে একটা এই করে না, জাস্ট কুললি বট আই হ্যাম গোয়িং টু ডু, আই হ্যাভ ডিসাইডেড অলরেডি, মানে ইউ প্লে, মানে সে বলে না, জিতনা নাচনা হ্যায় নাচলো, মেরে কো পাতা হ্যায় মেরে কো ক্যা করনা, তো লাইক দ্যাট। তো এটা ডেফিনেটলি করে আনন্দ পাচ্ছি, এটা নো ডাউট। আর অপা থেকে বেরিয়ে শিবানী, তো এটা একটা আমার টাইম লেগেছে জার্নিটা ডেফিনেটলি, আর দর্শকের জানি না মানে কতটা মিস। দেখো অপা চরিত্রটাকে আমি সত্যি খুব মিস করি, এটা আমার নো ডাউট, আমার বলতে কোনো এ নেই। তার কারণ হচ্ছে মিঠাই প্রজেক্টটা আমাদের কাছে প্রত্যেকটা আর্টিস্টের কাছে ভীষণ ক্লোজ, এবং মিঠাই এমন একটা প্রজেক্ট যেখানে প্রত্যেকে প্রত্যেকে পেয়েছে, মানে ইনক্লুডিং যে চাল দেয় জল দেয় সে থেকে আরম্ভ করে প্রোডাকশন টিম, দ্য হেড চ্যানেল, আমরা অ্যাক্টার্স, মানে উই আর ব্লেসড টু হ্যাভ দিস প্রজেক্ট অ্যান্ড উই আর বিকামিং, মানে ওই পার্টটাই ছিলাম ওই মিঠাইয়ের প্রজেক্টটাতে। তো ইনস্পাইট অফ এভরিথিং একটা প্রজেক্ট তো কিছু করার নেই, আমি যেহেতু মানে ওই বললাম ঘর বদল হয়েছে, বাড়ি বদল হয়নি, একই জায়গায় আছি, শুধু এই ঘর থেকে ওই ঘরে এসেছি,
বাট ডেফিনেটলি আই লাভ শিবানি অলসো, শিবানিকেও করতে আমার মানে শিবানি ক্যারেক্টারটাকে কতটা ফুটিয়ে তুলেছে সেটা দর্শক বলবে আর সেটা তোমরা বলবে অবভিয়াসলি। বাকি আমি চেষ্টা করছি 100% মোর দ্যান 100% দেওয়ার, এবং ডেফিনেটলি যদি আমায় জিজ্ঞেস করে উইচ ক্যারেক্টার ইজ মোর ক্লোজ টু ইউ, তাহলে আমি সেটা একটাই বলবো অপা, কারণ আমার অপা চরিত্রটা বেশি ক্লোজ টু মি। বাট ইন স্পাইট অফ এভরিথিং শিবানিকে আমি অনেকটা গ্রাফট করেছি, অ্যান্ড শিবানি এতটা খারাপ নয়। তুমি যে শিবানের চরিত্রটা করছো বাস্তবে তো নিশ্চয়ই তুমি এরকম না, তো দাদা দাদা তোমার কাছে যাবো না, একেবারেই নয় মালিকের, একেবারেই নয় তোমার কাছে যাব। মানে শিবানী যে চরিত্রটা হচ্ছে যে এতটা নেগেটিভ এতটা গ্রে শেডের, তো বাস্তবে তো নিশ্চয়ই অর্পিতা দি একদম না 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 একদম না, এটা বলতে দ্বিধা নেই। অর্পিতা দি যা মনে হয় সেটা সোচ্চারে বলে ফেলে, সেটা তুমি 1 কিলোমিটার দূর থেকেও শুনতে পারবে, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবং এই এই সোচ্চারে বলতে পারে বলে তার মনটা একদম প্রচণ্ড পরিষ্কার এবং মানে স্পটিভের মতো সাদা, কি বলছে সেটা বোঝা যায়, সেটা মুখে চোখে মুখে বলে। ভাই তো আজকে ক্যাডবেরি খাওয়াবো ভাই, খাওয়াবে তো আজকে অনেক জন্যই তো বলছি। হ্যাঁ অবশ্যই, না না আমি আমি আপনারা আমাকে অনেক আগে থেকে চেনেন, আপনারা জানেন আমি ভীষণ 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 ভালো একটা মানুষ, আমি নিজে বলছি, সেটা তো আমি বলছি নির্দ্বিধায়। আমরা একটা খেলা খেলবো, এই যে খেলা এটাই হচ্ছে মেন মেন এম হচ্ছে এটাই যে আর্টিস্টদেরকে কিভাবে দেখুন আপনাদের সামনে হেনস্থা করা, অপদস্থ না হেনস্থা করা, আমি শুধু এটাই বলবো। আপনারা রিটায়ার্ড বলে দিতে পারি, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, এবং দয়া করে তোমার খোলা হাওয়া দেখবেন অনুরোধ করছি, তার কারণ হচ্ছে আমরা সত্যিই খুব কষ্ট করছি এই প্রজেক্টটার জন্য। আমরা প্রত্যেকটা কলা কুশলী এবং ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ানস, প্রোডাকশন টিম অল আর ডুইং। জি বাংলা তো জানেনই আপনারা, নতুন করে জি বাংলাকে চেনানোর কিছু নেই, তারা সবসময় নতুন কন্টেন্ট নিয়ে সিরিয়াল আনে, এটাও একটা নতুন কন্টেন্ট, শাশুড়ি বৌমাদের একটা অদ্ভুত পিকিউলিয়ার বন্ডিং। তো তোমার খোলা হাওয়া দেখবেন আপনারা জানেন, জি বাংলায় চোখ রাখুন সোম থেকে শুক্র রাত 9:30। এখন বোধহয় একটা টাইম চেঞ্জ হতে পারে, সেটা এখনই আমরা বলছি না, নট শিওর, কিন্তু তাও আপনারা তোমার খোলা হওয়ার সাথে জড়িয়ে থাকুন এটাই চাইবো। আর শিবানি আর্যকে অনেক অনেক ভালোবাসা দিন আর আশীর্বাদ করুন যেন আপনাদের সমস্ত এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারি। শিবানি আর্য নেগেটিভ কিন্তু তথা অর্পিতা নয়, তথা অর্পিতা ভালো মানুষ। যা বলা তো দিদি বলে ফেললো, খাবারের ছবিগুলো দেখাবো সেগুলো বলতে হবে, না না কার না 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 তুমি খাবারের ছবি তোমাকে দেখাবো অভিনয় করে বলতে হবে, ঠিক আছে চলো। ও বলো, মুখে বলতে পারবো না ইশারায়, খাবারের নাম, খাবারের নাম কি? প্রচন্ড খেতে ভালোবাসি আমি ফুচকা, না এই ক্যাডবেরি, আমি মাঝে মাঝে বলি কিন্তু সাথে একটা আইসক্রিম, না গরম একটা বলে করে স্যুপ, হ্যাঁ তার সাথে আসে বিষয়টা। স্যুপের সাথে কি আসে? স্যুপের সাথে কি আসে? মানে বেশ ভালো, মানে বেশ ভালো খেতে, বেশ ভালো এটাই বোঝা যাচ্ছে আর্য শিবানি। না 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 বিষয়টা বোঝাও, তুমি শুধু এনে এনে বোঝালে কি করে বুঝবো? আমি তো বেশি বলতে পারবো না, না স্যুপের সাথে আসে বিষয়টা, একটা স্যুপ আসে তার সাথে আসে, মানে স্যুপ স্যুপটা জল তার, না না সেটার সাথে কি আসে সেটার কথা বলছি, সেটা কি, সেটা কি হতে পারে, সেটা সবটা বলে দেবো আমি আর কি, মানে আমি উত্তরটা তোকে বলে দেবো। এই বুঝতে পারছেন আর্য শিবানির মধ্যে কোনো মিলবন্ধন নেই, আমরা অন স্ক্রিন সামনে স্ত্রী এটা প্রুফড, সেটা হচ্ছে মোমো, মোমো স্যুপের সাথে, হ্যাঁ তো কি মোমো এমনি আমার সাথে, আমার মাথার সাথে আসে, সাথে স্যুপ আসে, স্যুপের সাথে মোমো আসে না, মানে আমার এখানে ভুল, এই চিরাচরিত এটা কিন্তু হাজবেন্ডরা করে, চিরাচরিত মহিলাদের ভুল ধরে হচ্ছে তো আমরা বিবাহিত একদম, হ্যাঁ তারও পারবে না, আমিও পারবো না। ও এই তো রোজ টিফিনে, রাতে রাতের টিফিনে রোজ দেয় আমায় চাউমিন, দেখেছো সমস্ত মহিলা, সমস্ত 1 সেকেন্ড দাঁড়ান, সমস্ত মহিলারা তাদের স্বামীকে ভালোবাসে এবং তাদের স্বামীদের চেনে, কিন্তু স্বামীরা, এটা বাজে কথা, এটা হচ্ছে বলার ধরনের উপর ডিপেন্ড করে, ওমনি ওমনি নিজের নামে দিয়ে দিও চলো। আর আচ্ছা এটা হচ্ছে কি করে বোঝাই, চুরমুর না
রোল টক হয়, এটা মিষ্টি হয়, এটা এক ধরনের মিষ্টি, টকও হয় আবার মিষ্টিও হয়, এক ধরনের মিষ্টি, টকও হয় আবার মিষ্টিও হয়, গরমকালে বাড়িতে লোকে পাতে দই, হ্যাঁ সবই তো বললো, গরমকালে বাড়িতে লোকে পাতে, একবারও বলেছি কি জিনিস, এটা আমার ইন্টেলিজেন্সি, আমি ধরতে পেরেছি, এবার একটা দেখাবো রিচুয়াল, ওকে ব্যাস হয়ে গেল, শেষ শেষ, এটা কি হলুদ আমি বলছি তোমায় হলুদটা বলতে হতো না, সেটা বলছি, তুই একদমই তাই বলবি, আচ্ছা সিঁদুর পরানো, ঠিক কি অবস্থা লাস্ট, তুমি চাপ আছে আমার জন্য বলা কার্টুনে, আমি খুব একটা একটু চাপের তোমার, ঠিক এটা ঠিক অন ক্যামেরা এদেরকে আপনার সবসময় দেখেন, অফ ক্যামেরা অফ ক্যামেরা আমার মাধ্যমে শুধুমাত্র দেখবেন, তাহলে এদের আসল সত্তাগুলো বেরিয়ে আসবে, মানে আসল কার্টুন ভিত্তিটা বেরিয়ে আসবে, এটাই ও বলতে চাইলো, এটা ও বলতে পারলো না, কারণ যেহেতু ভাবলে যে মাইকটা টেলিস্কোপে ধরে আছে এটা বলা যাবে না, আমরা বেসিক্যালি কার্টুন, আর এখানে টম অ্যান্ড জেরিটা আমরা, টমটাও, এবং এবার দেখুন কি হয়, এবার আমি জিজ্ঞেস করবো একটা করে, তুই বলবি, দেখেছেন তো এরকমই করে, দেখুন ভালো করে চিনে রাখুন এনাদের, না এনিওয়ে বাট সিরিয়াসলি যখনই আসিস আমার খুব ভালো লাগে, আমরা ভীষণ মজা করি, কারণ এই যে এইটুকু টাইম পাই আমরা মজা করি সিনের মাঝখানে এলেই, আর রিয়েলি 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 থ্যাঙ্কফুল টু টেলিস্কোপ, আর ডেফিনেটলি আপনারা চোখ রাখুন জি বাংলার পর্দায়, আর টেলিস্কোপকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু, এরকম করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ, এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতেই হবে টেলিস্কোপে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।